মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি বাণিজ্যে প্রতারণার মূল হোতাকে? বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। এছাড়া জিটুজি ও জিটুজি প্লাস পদ্ধতিতে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ রয়েছে। সংশ্লিষ্ট শ্রমিকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন, 30,000 টাকায় সরকারিভাবে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির কথা থাকলেও বাস্তবে নেওয়া হয়েছে 3-4 লক্ষ টাকা। আবারও অনেক শ্রমিক সেখানে গিয়ে কোনো কাজ না পেয়ে দীর্ঘদিন বেকার অবস্থায় রয়েছেন। শ্রমিকদের এসব অভিযোগ বাংলাদেশি গণমাধ্যমে বরাবর উঠে এলেও মালয় গণমাধ্যম এ বিষয়ে এতদিন তেমন মনোযোগ দেয়নি। অতি সম্প্রতি মালয়েশিয়ায় সরকার পরিবর্তনের পর বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানিতে অনিয়মের বিষয়টি সেদেশে ইংরেজি দৈনিক মাধ্যম দ্য স্টারে উঠে এসেছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় একজন শ্রমিক পাঠাতে কত টাকা খরচ হয়, শ্রমিকদের জিম্মি করে কত টাকা নেওয়া হয় এবং বিষয়টির সঙ্গে কারা জড়িত, এসব বিষয় নিয়ে গত 22 জুন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দ্য স্টার। দ্য স্টারে অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে একজন শ্রমিক মালয়েশিয়ায় নিয়ে যাওয়া পর্যন্ত খরচ হয় মাত্র 2,000 রিঙ্গিত, কিন্তু বাংলাদেশে একটি চক্র শ্রমিক প্রতি নিচ্ছে 20,000 রিঙ্গিত। এভাবে মাত্র 2 বছরে চক্রটি 200 কোটি রিঙ্গিত হাতিয়ে নিয়েছে বলে উল্লেখ করে দ্য স্টার। এছাড়া মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির প্রক্রিয়ায় মালয় কোম্পানির সঙ্গে চুক্তি নিবন্ধন ও দেশটির 10টি এজেন্সিকে কাজ পাইয়ে দেওয়ার পিছনেও এই চক্রের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।